কারো ছত্রছায়ায় নয় বর্তমান নির্বাচন কমিশনের অধীনে তৃণমূল বিএনপি নির্বাচনে অংশ নিতে চায় বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসন শমশের মোবিন চৌধুরী। দুপুরে আগারগাঁয় নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে তিনি আরও বলেছেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করে নির্বাচনে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মুশফিকুল সালেহিনের রিপোর্ট। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশনের সাথে বৈঠক করতে আসে তৃণমূল বিএনপির প্রতিনিধি দল। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সহ অন্য নির্বাচন কমিশনারগণ এবং তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমশের মোবিন চৌধুরী, মহাসচিব তৈমুর আলম খন্দকার, নির্বাহী চেয়ারপারসন অন্তরা সেলিম হুদাসহ মোট 18 জন সদস্য উপস্থিত ছিলেন। সেখানে নির্বাচন কমিশনের কাছে সুষ্ঠু নির্বাচন আয়োজনে 12টি প্রস্তাব তুলে ধরেন দলের নেতারা। বৈঠক শেষে শমশের মোবিন চৌধুরী জানান, সংবিধানকে অক্ষত রেখেই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব। তারা আগামী নির্বাচনে অংশ নিতে চান, তবে এবার এমন নির্বাচন চান যা 2014 ও 18 সালের নির্বাচনের মতো নয়। অবশ্যই এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন আগামী নির্বাচন হবে, সেটা নিয়ে তো কোনো বিতর্ক তৃণমূল বিএনপিতে নেই। আমরা আশা করছি 300 আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি আমাদের থাকবে, সেইভাবে আমরা কাজ শুরু করেছি। এখন সময় বলে দিবে যে কি মানে ভবিষ্যতে কি হবে, শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন হয়, জোট গঠন হয়। এটা শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে হয়। এ সময় তিনি বলেন, নির্বাচন প্রতিহত করার অধিকার কারোই নেই। সরকারের সাথে তাদের সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে বিষয়টি নাকচ করে দেন তিনি। কারো ছত্রছায় বা কারো প্রোটেকশন আমরা নির্বাচন করছি না। আপনি ভোট নিজে অংশ না নিতে পারেন, সেই অধিকার আপনার আছে, কিন্তু আমাকে ভোট ইলেকশনে অংশ নেওয়ার সাথে আপনি বাধা দিতে পারেন না, সেই অধিকার আপনাদের জনগণকে দেয় নি। আমরা যারা প্রতিহত করবে তারা কিন্তু সংবিধান লঙ্ঘন করবে, এই দেশের আইন লঙ্ঘন করবে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিকের উপর আমার সবচেয়ে বড় আস্থা। তারা যদি নির্বাচনের ফলাফল মেনে নেন, আন্তর্জাতিক মহলে কে কী বলে সেটা থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের জনগণের মতো। পরে ইসি সচিব জাহাঙ্গীর আলম বলেন, সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য কাজ করছে কমিশন। কিছু আছে কমিশনের এখতিয়ারাধীন, কিছু আছে রাষ্ট্র এবং সরকারের এখতিয়ারাধীন। সুতরাং যাদের সাথে যেটা সম্পর্ক রয়েছে তাদের সাথে নির্বাচন কমিশন বসবেন, আইন প্রয়োগের ক্ষেত্রে নির্বাচন কমিশন তাদের সহায়তা চাবেন। মুশফিক উসালিহীন, এনটিভি নিউজ, ঢাকা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।